সঞ্জিতু আছি আপনাদের সঙ্গে। আজকে আমি স্যামসাং গ্যালাক্সি A52 5G আনবক্সিং করে দেখাবো এবং সাথে থাকবে রিভিউ। আর এটি স্যামসাং এর একটি ফ্ল্যাগশিপ ফোন, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তাহলে চলুন গ্যালাক্সি A52 5G আনবক্সিং শুরু করা যাক। গাইস, আমরা যদি বক্সের উপরে পার্টটি খুলি তাহলে আমরা কি কি পাবো দেখে নিই। আমরা পাচ্ছি একটি সিলিকনের কভার, কভারটা কিন্তু প্রিমিয়াম আছে। এবং এই যে হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি A52 5G মূল ফোনটি। তো আমরা ফোনটিকে সাইডে রাখি এবং দেখি আর কিছু পাচ্ছি আর কি পাচ্ছি। এগুলো হলো কিছু পেপার ওয়ার্ক আর হচ্ছে USB টাইপ সি কেবল আর একটি চার্জার। আমরা এখন প্লাস্টিকটি রিমুভ করলাম। এই হচ্ছে আমাদের স্যামসাং গ্যালাক্সি A52 5G। আমার হাতে যে ভেরিয়েন্টটি আছে এটি হচ্ছে স্যামসাং এর A52 5G অসাম হোয়াইট কালার। কিন্তু আপনারা এই ফোনটি তিনটি ভেরিয়েন্ট পাচ্ছেন, একটি হচ্ছে অসাম হোয়াইট, অসাম ব্ল্যাক, অসাম ব্লু। এখন আমরা কথা বলি ফোনটি ফ্রেম নিয়ে। ফোনটি একটু হালকা পাতলা রিভিউ দিব। পিছনে ম্যাট ফিনিশ দেওয়া, কিন্তু পিছনটা হচ্ছে প্লাস্টিক বডি। আর সামনে পাচ্ছি আমরা গরিল্লা গ্লাস ফাইবার প্রোটেকশন। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে নতুন করে বলার কিছুই নেই, যা সবাই জানে স্যামসাং এর ডিসপ্লে খুব ভালো হয়। আর এই ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন করা, তো সহজে ময়লা লাগবে না। তো আমরা এখন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। ফোনটিতে চারটা ক্যামেরা দেওয়া আছে। মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড ক্যামেরা 12 মেগাপিক্সেল, আর আপনার 5 মেগাপিক্সেল ডেপ সেন্সার আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর এই ফোনটিতে 8 GB র্যাম, 128 GB রোম, আর একটি ভেরিয়েন্ট আছে 6 GB র্যাম, 128 GB রোম। এসে ফোনটি এখন কথা বলা যাক ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে 4500 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। আর ফোনটির চার্জিং নিয়ে যদি কথা বলি, ফোনটিতে বক্সে দেওয়া আছে 15 ওয়াটের ফাস্ট চার্জার, কিন্তু ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট খায়। আশা করি আপনাদের আমার ব্র্যান্ড নিউ স্যামসাং গ্যালাক্সি A52 5G ফোনটি ভালো লাগছে। তো এই ফোনটি বাংলাদেশ প্রাইস আপনার 35,000 টাকা। আপনাদের যাদের যাদের এই বাজেট আছে তারা অবশ্যই ফোনটি নিতে পারেন, ফোনটি ভালো, স্যামসাং গ্যালাক্সি A52 5G। তো আমার আজকে ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের আমার ব্লগ #8 ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।